সাভারে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকায় স্বামীর সাথে বাসা খুঁজতে বের হন ওই নারী। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত স্বামীকে বাঁশ ঝাড়ের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, পরে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে আশুলিয়া থানায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্যাতিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ঘটনাটি আমরা শোনার পর পরই আমরা চারজন আসামিকে অ্যারেস্ট করে সক্ষম হয়েছি। একজন পলাতক আছে, তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের পার্টি এলাকা তৎপর আছে।